দিল্লির উত্তরের উড়ান এবার আসছে দক্ষিণের দর্পণে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে দখলমুক্ত অভিযান অব্যাহত, একাধিক জায়গায় চলল বুলডোজার। আর এই বিতর্কের মাঝেই ফের নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই ফের পুলিশ প্রশাসনকে কড়া ভাষে আক্রমণ শোনাতে নেই। রাজ্যে যে সমস্ত বড় বড় বাজার রয়েছে সেই সমস্ত বাজার এলাকার প্ল্যান চাইলেন মুখ্যমন্ত্রী। নেতা পুলিশদের লোভ সংবরণ করার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটের পরে সাম্প্রতিক বৈঠকে প্রশাসনিক কর্তাদের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর বৃহস্পতিবারের বৈঠকেও মুখ্যমন্ত্রীকে দেখা গেল একেবারে কড়া মেজাজে। কয়েকজন মন্ত্রীর কাজে যে তিনি একেবারেই সন্তুষ্ট নন তা বৈঠকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকে মূলত হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই হকার উচ্ছেদ নয়, হকারদের এক মাসের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই এক মাসের মধ্যে কোনো নতুন হকারকে বসতে দিলে ওই এলাকার কাউন্সিলরকে গ্রেফতারের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অ্যাজ পার প্রভিশন অফ 2014 অ্যাক্ট সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় এটা খুব ভালো হয় দিদি। না সেটা আমি দেখে নিচ্ছি, এখন নতুন করে ভাবতে হবে। দিদি বলছি যে আমাদের আমি নিজে হকার, আমরা হকারের ব্যথাগুলো আমি জানি, আমি কী করে হকারি করা যায়। আমি শুধু 3 মাস সময় চাই আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে, যতগুলো হেডেক হয়েছে এগুলো আমরা সব ঠিক করে দেবো। 3 মাস যদি আমাদেরকে সময় দিন, আর এখনকার যা ভিডিওটা করে আর 3 মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দরভাবে করে দেবো। ভাই 3 মাস টাইম নিও না, তার কারণ হচ্ছে আমাকে দিন দিদি। দেখো আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে আমি সে কথা বলছি না। আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে, যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট করেছেন কোনো নেতা হোক কিংবা মন্ত্রী কাউকেই রেয়াত করা হবে না। গরিব হকারদের কাছ থেকে পুলিশ ইউনিয়নের চাঁদা তোলা নিয়েও কড়া মুখ্যমন্ত্রী। নেতা পুলিশদের লোভ সংবরণ করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না, গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ, নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। যে কোনো কারো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে, আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। রাজ্য জুড়ে দখলমুক্ত অভিযান অব্যাহত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা থেকে কোচবিহার, সারা বাংলার ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার সেই অভিযানের তৃতীয় দিন। যদিও নবান্নের বৈঠক থেকেই হকার উচ্ছেদ নয়, হকারদের জন্য বিকল্প ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী। হকার অধ্যুষিত জায়গায় আগামী 15 দিনের মধ্যে সার্ভে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য একটা কমিটিও গড়ে দিয়েছেন তিনি, যেখানে রয়েছেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মলয় মজুমদার। পুলিশ থেকে কমিশনারদের এই কমিটিতে রাখা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, হকার জোন চিহ্নিত হওয়ার পর একটি বিল্ডিং তৈরি করা হবে সরকারের পক্ষ থেকে। তোমাদের গড়িয়াহাটের ওদিকে, আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা, 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, দুটো চলবে না। প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি, এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। মুখ্যমন্ত্রী ভৎসনার পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদে তৎপর পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ফুটপাত দখলমুক্ত অভিযান। অন্যদিকে হকার উচ্ছেদের বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সামিম আহমেদ। মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকের মাঝেই হকার উচ্ছেদ নিয়ে পুলিশি অভিযানে জল গড়ালো এবার আদালত পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।